আসসালামু আলাইকুম বন্ধুরা, জব হান্টার টেকের পক্ষ হতে স্বাগতম। এখন আমরা এলডিসি থেকে উত্তরণের রূপরেখা নিয়ে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য আলোকপাত করব। 1971 সালে এলডিসিভুক্ত দেশ ছিল 25টি, বর্তমানে এলডিসিভুক্ত দেশ 45টি। সর্বশেষ এলডিসিভুক্ত দেশ দক্ষিণ সুদান, এলডিসি হতে সর্বশেষ বের হয় ভানুয়াতু 4 ডিসেম্বর 2020 সালে। বাংলাদেশ এলডিসিভুক্ত হয়েছিল 1975 সালে। বাংলাদেশ এলডিসি হতে বের হবে 2026 সালে 24 নভেম্বর। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে 2026 সালে 24 নভেম্বর। 2026 সালে 24 নভেম্বর বাংলাদেশের সাথে এলডিসি হতে বের হবে নেপাল আর লাওস। বিশ্বব্যাংক বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে 1 জুলাই 2015 সালে। সকলের জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।